আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জাবেদ আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদেরকে দেখাবো আদিবা কার সেন্টার শোরুমের ফুল রিভিউ এবং প্রত্যেকটা গাড়ির প্রাইস এবং স্পেসিফিকেশন। আজ আপনাদের পরিচয় করে দেব আদিবা কার সেন্টারের মালিক জনাব মাসুদ পারভেজের সাথে। চলুন রিভিউটি শুরু করা যাক। ভিউয়ার্স, এখন আপনারা যে গাড়িটি দেখছেন, গাড়িটি হলো প্রিমিও জি সুপারিয়র 2011 মডেল, 2015 রেজিস্ট্রেশন ইয়ার। গাড়িটি রেড ওয়াইন কালার এবং গাড়িটি ভিতরে বিস্কিট কালার। গাড়িতে কোনো বড় ধরনের স্কেচ নাই এবং ছোট ধরনের স্কেচ খুব কম, এবং গাড়িটি ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে এবং গাড়িটি পুশ স্টার্ট। গাড়ির ইন্টেরিয়র খুব সুন্দর। গাড়িটি শোরুমের ভিতরে সব থেকে বেশি ফ্রেশ একটি গাড়ি। আপনার আদিবা কার সেন্টারে এসে গাড়িটির ব্যাপারে কথা বলতে পারবেন এবং ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে কল করে দেখতে পারবেন। গাড়িটির মূল্য দেওয়া হয়েছে 19,80,000। আপনারা এসে দেখে শুনে ভালোভাবে কথা বলে নিতে পারবেন। গাড়িটি খুব সুন্দর। ভিউয়ার্স, এখন আপনারা যে গাড়িটি দেখছেন, এই গাড়িটিও প্রিমিয়র জি সুপারিয়র, কিন্তু এই গাড়িটির মডেল 2012, রেজিস্ট্রেশন 2014। এই গাড়িটির পাল কালার, ভিতরে বিস্কিট কালার। গাড়িটি খুব সুন্দর এবং সুপার ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি। গাড়ির ইঞ্জিন কন্ডিশন ফুল ফ্রেশ এবং গাড়িটি খুব কম চালানো হয়েছে। পাল কালার গাড়ি, দেখতে খুব সুন্দর, আউটলুকিং অনেক সুন্দর। এবং গাড়িটির প্রাইস দেওয়া হয়েছে 19,25,000। আপনারা এসে ভালোভাবে দেখে শুনে গাড়িটি ক্রয় করতে পারেন। ভিতরে সিটগুলো সুপার ফ্রেশ এবং সিটগুলোতে কোনো ময়লা অথবা দাগ নেই। গাড়িটি দেখে আপনারা নিতে পারবেন। অবশ্যই দেখে শুনে ভালোভাবে গাড়িটি ক্রয় করবেন। গাড়িটির পিছনের লুক খুব সুন্দর। পাল কালার গাড়ি সাধারণত অনেক সুন্দর হয়ে থাকে এবং আমরা যে গাড়িটি দেখছি, এই গাড়িটির মডেল ইয়ার 2012 এবং গাড়িটি। এবং ভিউয়ার্স, আপনারা যারা বিগ বাজেটের গাড়িগুলো নিতে চান এবং গাড়ির সাইজ একটু বড় চান, তারা এই গাড়িটি নিতে পারেন। এটি নোয়া এক্স স্মার্ট 2011 মডেল, 2015 রেজিস্ট্রেশন ইয়ার। গাড়িটি খুব সুন্দর। দুইটি দরজাই অটো, আপনার রিমোটের সাহায্যে দুইটি দরজা খুলবে এবং ভিতরে খুব সুন্দর একটি লুক। ইন্টেরিয়র ফ্রেশ, অল অটো এবং ইঞ্জিন কন্ডিশন ফুল ফ্রেশ। স্পেসিফিকেশন 2000 সিসি, এটি 80 লিটার সিএনজি করা। গাড়িটি ব্ল্যাক কালার, খুব সুন্দর একটি গাড়ি, গর্জিয়াস লুকিং। গাড়িটি আপনারা নিতে পারেন। গাড়ির প্রাইস দেওয়া হয়েছে 20,40,000। ভিউয়ার্স, এখন আপনারা যে গাড়িটি দেখছেন, এটি হলো হাইয়েস্ট সুপার জেল 2008 মডেল, 2014 রেজিস্ট্রেশন এবং গাড়িটি ব্ল্যাক কালার। গাড়িটি খুব সুন্দর, ইন্টেরিয়র ব্ল্যাক, এই আউটলুকিং ব্ল্যাক, ভিতরে উডেন আছে এবং অনেক সুন্দর একটি গাড়ি। গাড়িটি 130 লিটার সিএনজি করা আছে। গাড়ির কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই। গাড়িটি খুব সুন্দর। গাড়িটির প্রাইস দেওয়া হয়েছে 16,80,000। আপনারা অবশ্যই দেখে শুনে গাড়িটি নেবেন। এখন দেখছেন আপনারা এলিয়ন 2005 মডেল, 2010 রেজিস্ট্রেশন। যারা কালারফুল এবং একটু ভালোর ভিতরে গাড়ি নিতে চাচ্ছেন, তারা এই গাড়িটি নিতে পারেন। গাড়িটির ভিতরে ব্ল্যাক কালার কিন্তু উডেন দেওয়া আছে। গাড়িটির বাহিরে আকাশি কালার এবং গাড়িটি খুব সুন্দর একটি গাড়ি। ভিতরের সিটগুলো একদম ফ্রেশ, ভিতরের ইন্টেরিয়র ফুল ফ্রেশ। গাড়িটি কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই। গাড়িটি ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে। গাড়িটি 60,000 সিএনজি করা আছে। গাড়িটি আপনারা দেখলে বুঝতে পারবেন গাড়িটি কত সুন্দর এবং কালারফুল। গাড়িটির প্রাইস দেওয়া হয়েছে 12,50,000 টাকা এবং গাড়ির ভিতরে প্রত্যেকটা জিনিসই ফ্রেশ আছে। সো ভিউয়ার্স, এখন আপনারা দেখছেন টয়োটা করোলা মডেলের সবচেয়ে হাই গ্রেড এবং সর্বশেষ মডেলের গাড়িটি। তারপর আর টয়োটা করোলার কোনো গাড়ি বের হয়নি। এটা আপনারা দেখছেন টয়োটা জি করোলা 2006 মডেল, 2008 রেজিস্ট্রেশন। গাড়িটি বেনসন কালার রয়েছে এবং গাড়িটি খুব সুন্দর। ভিতরে বিস্কিট কালার এবং ভিতরে
এর এসিটি টাচ বাটন, গাড়িটি খুব সুন্দর, আউটলুকিং খুব সুন্দর, ইন্টেরিয়র খুব সুন্দর। আপনারা অবশ্যই দেখবেন গাড়িটি, দেখে শুনে নেবেন। গাড়িটির প্রাইস দেওয়া হয়েছে 11,50,000। গাড়িটি দেখতে খুবই সুন্দর এবং গাড়িটি যে কারো মন কেড়ে নেবে। ভিউয়ার্স, এখন আপনারা দেখছেন টয়োটা করোলা এক্স এডিশনের 2004 মডেল 2010 রেজিস্ট্রেশনের একটি হোয়াইট কালার গাড়ি। গাড়িটি খুব সুন্দর এবং গাড়িটির পারফরমেন্স খুব ভালো। গাড়িটি পার্সোনাল ইউজ হয়েছে। গাড়িটির প্রত্যেকটি গ্লাস অরিজিনাল, প্রত্যেকটি পার্টস অরিজিনাল। গাড়িটির ইঞ্জিন ফুল ওকে, ইঞ্জিনে কোনো ট্রাবল নাই এবং ভিতরে বিস্কিট কালার, তাই গাড়িটি আরও বেশি সুন্দর লাগছে। গাড়িটির প্রাইস 9,80,000। গাইস, মাত্র 9,80,000 পেয়ে যাবেন টয়োটা এক্স করোলা 2004-2010 এই গাড়িটি। ভিউয়ার্স, এখন আপনারা দেখছেন টয়োটা এলিয়ন এর 2002 মডেল 2006 রেজিস্ট্রেশনের এই গাড়িটি। গাড়িটি সিলভার কালার, ভিতরে ব্ল্যাক বাট উডেন, অ্যান্ড গাড়িটির ইঞ্জিন অরিজিনাল এবং ইঞ্জিনে কোনো সমস্যা নাই। ইঞ্জিনটি ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে। গাড়িটি খুব ভালো একটি গাড়ি, সিলভার কালারের। গাড়ির আউটলুকিং খুব সুন্দর, আউটলুকিংয়ে কোনো স্ক্যাচ নাই, ভিতরেও কোনো বড় ধরনের ক্ষতি নাই, কারণ গাড়িটি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই। গাড়িটি দেখলেই বুঝতে পারবেন। গাড়ির প্রাইস দেওয়া হয়েছে 9,80,000। তো গাইস, 9,80,000 আপনার পেয়ে যাচ্ছেন টয়োটা এলিয়ন সিরিজের এই গাড়িটি। ভিউয়ার্স, এখন আপনারা দেখছেন নিসান ব্লুবার্ড সিলভি গাড়ি 2007 মডেল 2008 রেজিস্ট্রেশন। গাড়িটি খুব সুন্দর এবং গাড়িটি সিলভার কালার। এবং আপনারা জানেন যে নিসানের ব্লুবার্ড সিলভি সিরিজের এই গাড়িগুলো খুব সুন্দর এবং খুব স্মুথ, অ্যান্ড আউটলুকিং অনেক গর্জিয়াস লুকিং। এবং গাড়িটিতে, আমাদের শোরুমের গাড়িটিতে কোনো মায়ের গুতা কিছু নাই এবং গাড়িটি ফুল ফ্রেশ ইন্টেরিয়র। গাড়িতে, গাড়ির ভিতরে গাড়িটি এখনও তেলে চলছে, গাড়িটি এখনও সিএনজি করা নয়, তাহলে বুঝতে পারছেন আপনারা গাড়ির ইঞ্জিনটি কেমন। গাড়ির ইঞ্জিনটি ফুল ফ্রেশ এবং গাড়িতে, গাড়ির ইঞ্জিনটি রিকন্ডিশন লাগানো হয়েছে। গাড়ির ইঞ্জিনটি সো ভিউয়ার্স, এখন আপনারা দেখছেন টয়োটা 100 গাড়ি। এই গাড়িটি বাংলাদেশে খুব ফেমাস একটি গাড়ি এবং কম বাজেটের ভিতরে 1500 cc গাড়ি। গাড়িটি যারা পার্সোনাল ইউজের জন্য, যাদের বাজেট একটু কম, তারা এই গাড়িটি নিতে পারেন। গাড়িটি ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে। গাড়িটি কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই। গাড়ির ইঞ্জিনটি অরিজিনাল এবং ফুল ফ্রেশ কন্ডিশনে আছে। গাড়িটির প্রাইস 3,80,000। আপনার যে গাড়িটি দেখছেন এটা 100 স্প্রিন্টার বলা হয়। গাড়িটি খুব সুন্দর এবং আউটলুকিং অনেক সুন্দর। গাইজ, এই গাড়িটি ফুল ফ্রেশ এবং প্রত্যেকটা গ্লাস অটো, মানে অল অটো যাকে বলে। এই গাড়িটি আপনারা মাত্র 4,20,000 টাকায় এই গাড়িটি পাচ্ছেন। সো গাইজ, মাত্র 4,20,000 টাকায় আপনারা প্রাইভেট কার পাচ্ছেন, অভাবনীয় একটি কথা। এবং গাড়িটি ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে। ভিতরে সিটগুলো অরিজিনাল, ভিতরে সব কিছু অরিজিনাল। গাড়ির ইঞ্জিনটি ফুল ফ্রেশ, কোনো ট্রাবল নাই।